মর্নিং ডিয়ার স্টুডেন্ট আজ তোমাদের আমি থার্ড এপিসোড পড়াবো ইংলিশের নার্সারি পার্ট 3 তাহলে ইংলিশের আজকে কত পেজ পড়াচ্ছি 4 তোমাদের আগে যেটা আমি শিখিয়েছিলাম এ বি আজ তোমাদের আমি শেখাবো সি তোমরা বাড়িতে প্রত্যেককে প্র্যাকটিস করেছো তো খাতাটা তুলে আজ তোমাদের আমি সি করাচ্ছি তাহলে তোমরা আমি আবার পুরনো পড়াগুলো একটু রিপিট করছি ওকে তাহলে তোমরা আগে এ তে কটা উচ্চারণ শিখেছিলে আচ্ছা এ এর কটা সাউন্ড আছে আমরা এ তে তিনটা সাউন্ড শিখেছিলাম আর বি তে একটাই সাউন্ড শিখেছি সি তেও আমরা একটা সাউন্ডই শিখব আজকে তাহলে সি তে আজকে সি এর সাউন্ড হচ্ছে ক তাহলে সি এর সাউন্ড হচ্ছে ক Next.
COLD কোল্ড কোল্ড মানে ঠান্ডা আচ্ছা কোল্ড এর অপোজিট কি হবে বলো তো কোল্ড এর অপোজিট হট হবে তাহলে কোল্ড মানে ঠান্ডা হট মানে গরম আচ্ছা এখানে তাহলে ঠান্ডা ইংরেজি কি কোল্ড আর কোল্ড এর স্পেলিং হচ্ছে COLD কোল্ড কোল্ড মানে ঠান্ডা COLD কোল্ড কোল্ড মানে ঠান্ডা নেক্সট CAMEL ক্যামেল CAMEL ক্যামেল আচ্ছা তোমরা দেখো ফার্স্টে পেলাম আমরা থ্রি লেটারের ওয়ার্ড সেকেন্ডে পেলাম ফোর লেটার তারপর ফোর লেটারের পর লাস্টে আমরা পাচ্ছি কটা লেটার 1 2 3 4 5 তাহলে আমরা কটা লেটারের ওয়ার্ড পেলাম 5 5 লেটারের ওয়ার্ড পেলাম তাহলে এখানে আছে CAMEL ক্যামেল ক্যামেল মানে উট তোমরা প্রত্যেকে উট দেখেছো উট কোথায় থাকে বলো তো মরুভূমিতে উট থাকে তাহলে উটের ইংলিশ কি ক্যামেল আর ক্যামেলের স্পেলিং কি হবে CAMEL ক্যামেল CAMEL ক্যামেল তাহলে আজ তোমাদের আমি সি এর পাঁচটা ওয়ার্ড শেখালাম তাহলে পাঁচটা ওয়ার্ড যে শেখালাম কটা করে লেটারে শেখালাম তিনটে লেটারে থ্রি লেটারে শেখালাম ফোর লেটারে শেখালাম এবং ফাইভ লেটারে ওয়ার্ড শেখালাম আন্ডারস্ট্যান্ড তাহলে তোমাদের আজকের হোম টাস্ক থাকছে সি সিটা তোমরা প্রত্যেকে খাতায় তুলবে বাড়িতে খাতায় তুলে প্রত্যেকে এইগুলো প্র্যাকটিস করে বাড়িতে ওকে আজকে এই পড়াটাই রইল নেক্সট এপিসোডের জন্য তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে ওকে বাই